আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর জন্য কত দিন বা কত সময় লাগে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট তখনই করার প্রয়োজন হয় যখন দাঁত পাল্পাইটিস রোগে আক্রান্ত হয় অর্থাৎ দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে সেই দন্তমজ্জা যখন ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে তখনই সেই দাঁতটি সংরক্ষণ করে রাখার জন্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে ভিওর্স এখন কথা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে কত দিন সময় লাগবে বা কত সময় লাগবে ভিওর্স কত সময় লাগবে বা কত দিন সময় লাগবে এটি নির্ভর করে দাঁতের অবস্থার উপর ভিওর্স যদি সামনের দিকের দাঁত হয় সামনের দিকের দাঁতের একটি করে রুট থাকে বা একটি করে শিকড় থাকে তো এমন সামনের দাঁত হলে খুবই অল্প সময়ে একদিনেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা সম্ভব এছাড়া যদি মাড়ির দিকের দাঁত হয় মাড়ির দিকের দাঁতে সাধারণত তিন থেকে চারটে করে রুট পাওয়া যায় বা শিকড় পাওয়া যায় মাড়ির দাঁতের ক্ষেত্রে আমরা একটু সময় নিয়েই রুট ক্যানেল ট্রিটমেন্টটি করে থাকি তাতে ভালো হয় ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের যদি এ ধরনের বড়ো ধরনের ক্যাভিটি হয় ক্যাভিটি হওয়ার কারণে দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় তো এমন দাঁতের জন্য যদি যদিও একদিনে করা সম্ভব হয় কিন্তু তারপরেও এ ধরনের দাঁতের জন্য বা মাড়ির দাঁতের জন্য আমরা তিন থেকে চার দিন পর্যন্ত সময় নিয়ে থাকি একটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর জন্য এছাড়া যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে মাত্র একদিনে এক ঘন্টার মধ্যেও দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা সম্ভব তবে সময় নিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাটা ভালো ভিওর্স যে দাঁতগুলার গোড়া ফুলে ওঠে বিভিন্ন কারণে কয়েকদিন বাদে বাদে দাঁতের গোঁড়া ফুলে ওঠে এমন দাঁতের জন্য বিশেষ করে একটু বেশি সময় আমরা নিয়ে থাকি যদি দাঁতের গোড়া ফুলার সমস্যা না থাকে শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করলেই চলবে তেমন ক্ষেত্রে একদিনই করা সম্ভব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের ইনফেকশনের কারণে দাঁতের গোড়া পর্যন্ত ফুলে ফুলে ওঠে যদি দাঁতের গোড়া ফোলার সমস্যা না থাকে এবং দাঁতের গোড়ার দিকে কোনো ধরনের ইনফেকশন না থাকে তাহলে একদিনেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দেওয়া সম্ভব কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্টটি সাধারণত একটি সময় নিয়ে করাটাই সকলের জন্য সব দাঁতের জন্য ভালো ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি সাধারণত আপনারা অনেকেই জানেন যে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্প তুলে ফেলে সেখানে কৃত্রিমভাবে পাল্প সংযোজন করা হয় আর এই প্রসেসিংটি দিনের দিনও করা যায় দাঁতের অবস্থার উপর নির্ভর করে আবার কখনো কখনো দুই তিন দিন পর পর পেশেন্টকে আসতে বলে থাকি প্রথম দিন ড্রেসিং করার পরে আবার তিন দিন বা চার দিন বা এক সপ্তাহ এরকম পর পর আমরা ডেট দিয়ে থাকি যে এক সপ্তাহ পরে আবার আসতে হবে এমনভাবে ডেট দিয়ে থাকি দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে আবার কখনো কখনো কিন্তু একদিনেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দেওয়া হয় ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট একদিনে হলেও রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে দাঁতে একটি ক্যাপ পরাতে হয় তার জন্য আপনাকে আরও একদিন যেতে হতে পারে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতে যদি ক্যাপ না করা হয় তাহলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি ভেঙে যেতে পারে আর তার জন্যই আপনাকে পুনরায় ক্যাপের জন্য আবারও কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় তো মূলত রুট ক্যানেল ট্রিটমেন্টে কতদিন সময় লাগবে এটি নির্ভর করে দাঁতের কন্ডিশনের উপর যদি সামনের দাঁত হয় সেক্ষেত্রে মোটামুটি একদিনেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যায় কিন্তু মাড়ির দাঁতের ক্ষেত্রে একটি একটু সময় নিয়ে করাটাই ভালো তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম